নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে আরও একটা নতুন রেসিপির সঙ্গে সবাইকে অনেক স্বাগত। তো সামনেই কিন্তু জন্মাষ্টমী, তো সেই জন্মাষ্টমী উপলক্ষে আজকে বানিয়েছি আমি গোপালের সবচেয়ে পছন্দের ভোগ, তালের বড়া বা তালের পিঠেও বলা যায়। তো এই তালের পিঠেটি আমি কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন আমি আমার রেসিপিটি শুরু করি। তো এখানে আমি একটা তাল থেকে তালের যে কদটা হয় সেটা কিন্তু বের করে নিয়েছি, যতটা পরিমাণ লাগবে ঠিক প্রয়োজন মতো নিয়েছি। দিয়ে দিলাম ময়দা 1 কাপ পরিমাণ, প্রায় 250 গ্রাম মতো। দিয়ে দিচ্ছি 100 থেকে একটু বেশি সুজি। দিয়ে দিলাম 100 গ্রাম চিনি ও একটু মৌরি, সামান্য লবণও দিয়েছি। দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই সুজিটা দিলে কিন্তু তালের বড়াটা আরও বেশি খেতে ভালো লাগে। তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে তেল গরম করতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো মাখানোর পরে 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে হাই হিটে তেলটা গরম করে নিয়ে মিডিয়াম টু লোতে রেখে তালের বড়াগুলো কিন্তু ভাজতে হবে। তো আমি মিডিয়াম সাইজ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দুপিঠ উল্টেই কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তো তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু যে ছোট ছোট করে দিই সেটা কিন্তু ডবল হয়ে যায়, বেশ বড় বড় সাইজ করেই বানিয়েছি। তো 3 থেকে 4 মিনিট একটু লো টু মিডিয়ামে ভেজে একটু কালারটা চেঞ্জ করে নেব। তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে তালের বড়াগুলো। তো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো ভেজে নিয়েছি, খুব সহজভাবে কিন্তু বানানো যায়, বেশি উপকরণ লাগে না। আর তালের বড়া হবে সেরার সেরা, একদমই নরম। আপনারা অবশ্যই করে এই সামনে জন্মাষ্টমীতে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আশা করছি আজকের এই তালের বড়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই করে একটি লাইক করে দেবেন, এবং এইরকম সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।